মেরি সেলেস্তে, যাকে গোস্ট শিপ বা ভূতুরে জাহাজও বলা হয়, যে জাহাজের রহস্যের সমাধান 152 বছরেও বের করতে পারেনি কেউ। কি সেই রহস্য? বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। সময়টা ছিল 1872 সালের 5 ডিসেম্বর। পর্তুগালের অ্যাজোরস দ্বীপপুঞ্জ থেকে 400 মাইল দূরে অবস্থান করা ব্রিটিশ জাহাজ দে গ্রাটিয়ার নাবিকরা অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করল। তারা দেখল সামান্য দূরে অন্য একটি জাহাজ কোনো চালক ছাড়াই ভেসে বেড়াচ্ছে। এমনকি জাহাজটির ডেকও ছিল একেবারে মানবশূন্য। সাধারণত দুর্ঘটনায় কবলিত জাহাজগুলোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু এখানে ছিল বিস্ময়। জাহাজটিতে দুর্ঘটনার বিন্দুমাত্র চিহ্ন ছিল না। অপর জাহাজ দে গ্রাটিয়ার ক্যাপ্টেন ডেভিস মোরহাউস ভালো করে লক্ষ্য করতেই সেই অদ্ভুত জাহাজটিকে চিনতে পারলেন। জাহাজটির নাম মেরি সেলেস্তে। আমেরিকান এই শিপটি তাদের থেকে 8 দিন আগে নিউ ইয়র্ক বন্দর থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটির ক্যাপ্টেন বেঞ্জামিন স্পুনার ব্রিক্স, তার স্ত্রী সারা, তাদের 2 বছরের কন্যা সোফিয়া এবং মোট 7 জন নাবিকদের নিয়ে যাত্রা শুরু করেছিল। জাহাজটি বিপদে পড়েছে বুঝতে পেরে দে গ্রাটিয়ার ক্যাপ্টেন দেরি না করে এগিয়ে গেলেন জাহাজটিকে সাহায্য করার জন্য। জাহাজটির ভেতরে পৌঁছে তিনি সহ অন্যান্য নাবিকরা অবাক হয়ে গেল। মেরি সেলেস্তে একদম ফাঁকা, একটি মানুষও নেই, কিন্তু জাহাজের ভেতর সবকিছু সাজানো গোছানো পরিপাটি। ক্যাপ্টেনের রুমে তার এবং তার স্ত্রী কন্যার সব জরুরি জিনিস একদম গোছানো। নাবিকদের কেবিনগুলো ছিল অক্ষত অবস্থায়। এমনকি খাবারের গুদামে যে পরিমাণ খাবার ও পানি ছিল তা দিয়ে 6 মাস অনায়াসে পার করে দিতে পারত তারা। জাহাজে কোনো লাইফ বোটও পাওয়া যায়নি। তারা জাহাজের এমন অবস্থা দেখেই বুঝতে পারল যে জাহাজটি কোনো প্রকার দুর্ঘটনার মুখে পড়েনি। তাহলে কি হয়েছে সবার? মাঝ সমুদ্রে তারা কোথায় হারালো? এরপর বিশ্বের বড় বড় গোয়েন্দারা এই বিষয়টি নিয়ে চুল চেরা বিশ্লেষণ করেও এ রহস্যের কোনো সমাধান করতে পারেনি। মেরি সেলেস্তে নিয়ে যে 10 জন যাত্রা করেছিল তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। কেউ জানে না ক্যাপ্টেনের পরিবারের ভাগ্যে কি ঘটেছিল, কোথায় হারালো সবাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে ঘটনাটি সাধারণ মানুষের সামনে এলে শুরু হয় নানা গুজব। অনেকের ধারণা মাঝ সমুদ্রে ভিন গ্রহের প্রাণীরা জাহাজের সবাইকে হাওয়ায় মিশিয়ে দিয়েছে। এমনকি মার্কিন ফেডারেল সরকার বহু বছর ধরে অনুসন্ধান চালিয়ে এ রহস্যের কোনো কুল কিনারা বের করতে পারেনি। পরবর্তীতে এ জাহাজটি নিয়ে হয়েছে অনেক গল্প, উপন্যাস, এমনকি চলচ্চিত্র। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।